একটা মাদ্রাসার ছেলে বা মেয়ে কি করতে পারে সর্বোচ্চ? কোন মসজিদের ইমাম, খতিব, কোন ধর্মীয় টিচার, মিলাদ পড়ানো, জানাজার নামাজ পড়ানো ছাড়া বেসিক্যালি আর কি করে এই ধর্মীয় লাইনের ছেলে মেয়েরা? পিওরলি যদি কওমি মাদ্রাসার কথাটা আমি ধরি, সেক্ষেত্রে কিন্তু তাদের ভবিষ্যৎ খুবই একটা অনুজ্জ্বল আমার কাছে মনে হয়। কাহিনী কি? কাহিনী ভিন্ন। আলেমের মর্যাদা নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে যে কোরআনের শিক্ষক আর কোরআনের ছাত্র। সর্বোচ্চ মর্যাদায় আলেম থাইকা তার চেয়ে নিচের মর্যাদার ডাক্তার হতে যাবে কোন দুঃখে? শয়তান নবীকে চাইছে ফেরেশতা বানাইতে, মর্যাদা বাড়াইতে চায় নাই। যারা আলেমকে ডাক্তার বানাইতে চায় তারাও মর্যাদা বাড়াইতে চায় না, ঠগাইতে চায়। এক আল্লাহর বান্দা মৌলবি দেখতে পারে না, আসে না এরকম কিছু ভাবলি? দাড়ি টুপি দেখলেই চুলকানি শুরু হয়ে আসে না? এই যে পাশের মানুষটা মৌলবি না, কিন্তু বহু আল্লাহর বান্দা আছে এই টাইপের লোক দেখলো চুলকানি শুরু হয়। দাড়ি আর টুপি দেখলে মাথা উলে আসে, আর আসে কিনা কথা কম। তো এক লোক মৌলবি দেখতে পারে না, হঠাৎ একদিন স্বপ্নে দেখে কি, আইরে আল্লাহ মৌলবীরা নামাজের মধ্যে সব হের পিছনে হে ইমাম সাহেব। ঘুমের থেকে উঠেই তো মহা খুশি, কয় আরে মৌলবীরা আমারে চিনল না রে, আল্লাহ চিনছে, আল্লাহ আমারে স্বপ্নে মৌলবী কই ইমাম বানাই দিছে। ছেলেরে পাঠাইছে সময়ের সবচেয়ে বড় আলেম যে তার কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যাটা লই আয়। কয় দেখবি হুজুররা তো আমারে দেখতারে না, দেখবি উল্টো পাল্টা ব্যাখ্যা দে। ছেলে গেছে যা হুজুর কিরে আব্বা স্বপ্নে দেখছে আপনারা হুজুররা পিছনে আব্বায় সামনে নামাজের মধ্যে ইমাম সাহেব। হায় আল্লাহ তোর আব্বার মরণের সময় আছে। এটা কি ব্যাখ্যা দিল? দৌড়ে বাড়িতে আইছে আর মনে মনে চিন্তা করতেছে আব্বা তো ঠিকই কইছে, হুজুররা তো আব্বারে দেখতারে না, আজকে থেকে আমিও আব্বার লগে। বাড়িতে এসে দেখে কান্নাকাটি চলতেছে, কিরে ঘটনা কি? ঘরে যায় দেখে বাপ মরছে, আবার দৌড়ে গেছে হুজুরের কাছে, হুজুর কি ব্যাখ্যা দিলেন? কি আব্বা তো মরে গেছে, হেড়ে তো দিলাম কিন্তু আগা মাথা তো বুঝলাম না। আরে গাধা, সাধারণ মানুষ নামাজের মধ্যে আলেমের সামনে তখনই যায় যখন মইরা লাশ হইয়া জানা যাওয়া। তোর বাপ দেখছে স্বপ্নে আলেমের সামনে, মানে হচ্ছে তোর বাপের মরার সময় আসছে আমি বুঝছি। এরে দোস্ত, দিনের ব্যাপারে, নামাজের ব্যাপারে, এবাদতের ব্যাপারে কেউ যদি নিজেকে আলেমের চেয়ে পণ্ডিত ভাবে, খোদার কসম তার মদন মরণ আর পতনের সময় আসছে। আজিব চিন্তা, আজিব চিন্তা। শয়তান যখন দেখলো এক নম্বর ধোকায় কাজ হয় নাই, এত কাম হইলো একটা ব্যর্থ, দ্বিতীয়টা এবার মানলো দুই নম্বর ধোকা। ইল্লা আনতাকুনা মালাকাইন, বলে ফল কেন খান না? ফল খাইলে আল্লাহ মানা করছে এই জন্য খাই না। হায় রে খোদা, আল্লাহ কি জন্য মানা করছে না বুঝলেন না আপনারা? কি জন্য মানা করছে? এই ফল খাইলে আপনারা ফিরিশতা হইয়া যাবেন, এটা আল্লাহ চায় না। খান খান, এটা আদম আর হাওয়া উপকার করছে না ক্ষতি করতে চাইছে? কেমনে? কারণ আদম আলাইহিস সালাম হচ্ছেন নবী। কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত সৃষ্টির মধ্যে সেরা, নবীদের মর্যাদা ফিরিশতাদের চেয়েও সেরা। তার মানে শয়তান আদমকে ফল খাওয়াইয়া ফিরিস্তা বানাইতে চাইছে, মানে মর্যাদা বাড়াইতে চায় নাই, নবুয়তের মর্যাদা থেকে নিচের মর্যাদায় নামাইতে চাইছে। ঠিক সেম দেখো এখন আমাকে মাদ্রাসাওয়ালা করে দিতে চায় কিছু পাবলিক হিতাকাঙ্ক্ষী চাইজা। আয়েশা কি বলে? শিক্ষা সিলেবাস একটু সংস্কার করা দরকার মাদ্রাসা। বলে কেন? বলে বিজ্ঞান ঢুকান, ইংরেজি ঢুকান। বলে কেন? বলে এই সিলেবাস পড়ে তো ডাক্তার হইতে পারবে না, ইঞ্জিনিয়ার হইতে পারবে না। তো আমাদের অনেক ছেলে পেলে আছে বুঝে না তো, আরে আমরা কত আপন জন, আমরা কত ভালো চাই একজন আলেম ডাক্তার হইয়া বেরিব, কত ভালো কথা সুবহান আল্লাহ। আমরা কত মায়া সুবহান, এত মায়া আমার জন্যে, মৌলবি জন্যে এত মায়া তোমার। কাহিনী কি? কাহিনী ভিন্ন। আলেমের মর্যাদা নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে যে কোরআনের শিক্ষক আর কোরআনের ছাত্র। সর্বোচ্চ মর্যাদায় আলেম থাইকা তার চেয়ে নিচের মর্যাদার ডাক্তার হতে যাবে কোন দুঃখে? শয়তান নবীকে চাইছে ফেরেশতা বানাইতে, মর্যাদা বাড়াইতে চায় নাই। যারা আলেমকে ডাক্তার বানাইতে চায় তারাও মর্যাদা বাড়াইতে চায় না, ঠগাইতে চায়।
আলেমরা রাগ করে, ডাক্তাররা রাগ করেন না, একটু ষড়যন্ত্রটা বোঝার চেষ্টা করেন। আবার ডাক্তাররা খেইবা যাবে যে আমগরে অবমূল্যায়ন করতেছে। না না, আপনাদেরকে আমরা মহাপ্রত করি, আপনাদের কাছে আমাদের জরুরত আছে। কিন্তু আমাদের একটা জিজ্ঞাসা, বাংলাদেশে হাজারো ডাক্তার বেকার, হাজারো ইঞ্জিনিয়ার বেকার, ওদেরকে আগে চাকরি না দিয়ে আলেমকে ডাক্তার বানানোর জন্য এত পেরেশানি কেন তোমার? এক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই প্রস্তাব নিয়ে কয়দিন ঢাকা মেডিকেল কলেজে গেছো, কয়দিন বুয়েটে গেছো যে বুয়েটের সিলেবাস চেঞ্জ করা দরকার? বলে কেন? বলে কোরআন ঢুকাও, হাদিস ঢুকাও। বলে কি জন্যে? বলে একজন ইঞ্জিনিয়ার জন্য আলেম হইয়া বের হয়, একজন ডাক্তার জন্য আলেম হইয়া বের হয়। ওইখানে তো যাও না, আলেমকে কেন ডাক্তার বানাইতে আসো, আলেমকে কেন ইঞ্জিনিয়ার বানাইতে আসো? ইঞ্জিনিয়ারকে আলেম বানাইতে পারো না, ডাক্তারকে আলেম বানাইতে পারো না? বলে ভিতরে নরম পাইছো মায়া, আমরা বুঝি এটা শয়তান আগেই ধরা খাইছে আমরা হাতে। শয়তান যখন দেখলো দুই নম্বর ধোকা কাজ হয় নাই, এবার মাসে তিন নম্বরটা কি? আও তা কোনা মিনাল খালিদি, আরে ফল কেন খান না? হযরত আদম বলেন আল্লাহ খাইতে মানা করছে। কায় রে খোদা, আল্লাহ কি জন্য মানা করছে বুঝেন নাই? কি জন্যে? আল্লাহ মানা করছে ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চায় না। ওইটা কি চক্রান্ত? ওইটা চক্রান্ত হচ্ছে আল্লাহর মিজাজের মর্জির বিরুদ্ধে বক্তব্য এটা। কারণ আল্লাহ তোমার হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নেই। কই পাঠাবেন বানাইছে? কোথায়? মালিক বলেন ওয়াইজ ক্বালা রাব্বুক লিল মালাঈকা ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা। প্রতিনিধি পাঠাবো কোথায়? আচ্ছা একটা পেস লাগেনি আপনাকে, যদি লাগে তো সুটা মন, যদি না লাগে তো সামনে বলো। সেটা হচ্ছে আদম আর হাওয়াকে যদি আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠানোর জন্যই বানায়া থাকেন, তো মাঝখানে জান্নাতে ঘুরাইলেন কি জন্যে? জান্নাতে যাওয়ার পরই তো এই ভেজালটা লাগলো, শয়তানের সাথে সাক্ষাৎ হইলো, কত কিছু গন্ডগোল লেগে গেল, ডাইরেক্ট দুনিয়ায় পাঠাইয়া দিলে তার এত গন্ডগোল লাগতো না। এই পেস লাগেনি আপনাকে? আরে কথা বলে বানাইছেন কই পাঠাবেন? কই পাঠাবেন? তো জান্নাতে কি জন্যে পাঠাইছেন? বানাইছেন তো দুনিয়ায় পাঠাবেন, তো দুনিয়ায় না পাঠাইবেন, জান্নাত থেকে ঘুরে আনছেন কি জন্যে? হ্যাঁ, এটা বোঝার জিনিস। আল্লাহ তাআলা আমার আর আপনার কাছে দুনিয়া, আমার জান আর মালের বিনিময়ে জান্নাত বিক্রির প্রস্তাব করছেন। সূরা আত-তাওবা আয়াত 111, মালিক বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বিক্রি করছেননি জান আল্লাহর কাছে? কথা বলেন, আরে জান আল্লাহকে দিয়ে দিছেন, জানার মাল দিয়ে দিছি আল্লাহকে জান্নাতের বিনিময়ে। বিক্রি সবাই করে, কেউ করে আল্লাহর কাছে, কেউ করে রামবামের কাছে। যারা আল্লাহর কাছে বিক্রি করে তারাই জীবনের কোনো দাম দেয় না, যে এই জীবনের কোনো দাম নাই আমার কাছে, কেন আমি তো এই জীবনের বিনিময়ে জান্নাত পাবো। এই জন্য তারা কোনো হুমকি ধমকিরে ভয় পায় না। তারা বলে এই দেহ থেকে এই মাথা আলাদা হবে, কিন্তু এই মুখ থেকে কোরআনকে আলাদা করা যাবে না, আলাদা করা যাবে না। কেন এটা? কারণ সে তো এই জান বেচে দিছে আল্লাহর কাছে। বেচছেন জান্নাতের বিনিময়ে যে জান আর মাল বিক্রি করলেন, জান্নাত দেখছেন নি আপনারা? না দেখে কিনলেন? মুফতি সাহেব জিজ্ঞেস করেন কোনো জিনিস না দেখে কিনা যায়নি, লাগছে নি বেজাল? হাই হাই, তাহলে মাসালা। এই জন্যই তো নাস্তিক মুরতাদরা বলে, আমরা বলে অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি। না না, আমরা তো বুঝতে শুনে বিশ্বাসী। কেমনে? ওই তো জান্নাত না দেখে কেনার জন্য রেডি হয়ে গেল। আমরা অন্ধবিশ্বাসী না বুঝতে শুনে? ওই তো জান্নাত না দেখে কেনার জন্য রেডি হইলাম। কারে বুঝেন সব কিছু, কেউ কেউ বুঝের জিনিসের মধ্যে কয় খেলা হবে? আরে সব কিছু দিয়ে কি খেলা যায় নাকি? কিছু জিনিস আছে বুঝার, সব কিছু দিয়ে খেলাধুলা চলে না, কিছু জিনিস আছে বুঝতে হয়। এটাও বুঝেন? আপনাদের এলাকায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য কে যায়? মেয়ে না গার্জিয়ান? কয় সব মেয়ে একরকম না, মেয়ে দুই রকম। এক মেয়ে হচ্ছে মা বাবার বাধ্য সন্তান, এর সামনে বিয়ে শাদীর আলাপ হইলে লজ্জায় জায়গা আরেক ঘরে, ভাবিরে পাঠায় দেখো আব্বা মরে বলে না আমার কিছু
বলার নাই, তারা যা মনের চায় তাই করতে বলেন। আমার দেখার দরকার নেই, জানারও দরকার নেই, শোনারও দরকার নেই। কিন্তু মাইয়া যদি হয় ঢাকার শাহবাগের স্লোগান কন্যা, এটার সামনে যদি কয় তোরে অমুকের লাগে বিয়া তো মুখবা, আমার সব খোঁজ খবর লই আইতে মধ্যে দেখে আইতে বোঝান তুই মাকে সব ঠিক কি কথা। আমি জিজ্ঞেস করি আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? এইবার বুঝেন আল্লাহ তাআলা আতমার হাওয়াকে জান্নাত থেকে কেন ঘুরাইয়া আনছেন, যেন কেয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে যায় যে আমরা জান্নাত না দেখেই কেনার জন্য রেডি হই না।